বর্তমান সরকারের আগে আরো তিনটি সরকার ছিল, তারা কেউ এই আইন প্রণয়নের কথা চিন্তা করে দেখেনি, যদিও সংবিধানে আইনের কথাটি উল্লেখ রয়েছে। যার এরপরে বর্তমান সরকার এটি করল, এই জন্য তো তাদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। এবং এই মর্তের পৃথিবীতে, মর্তের ভবনে আমি বলছি, এর চেয়ে বেশি নিরপেক্ষ, বেশি স্বচ্ছ যে প্রক্রিয়া আর কিছু হতে পারত বলে আমি মনে করি না। কারণ যারা এই সার্চ কমিটিতে রয়েছেন তাদের চারজনই কিন্তু সাংবিধানিক পদের অধিকারী, অর্থাৎ তারা সরকারের সাথে মোটেও সম্পৃক্ত নয়। দুজন এসছেন সুপ্রিম কোর্ট থেকে, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি, আর দুজন রয়েছেন মহা হিসাব রক্ষক এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। প্রথম দুজন আমার প্রাক্তন সহকর্মী, তাদের সম্পর্কে আমি খুব সহজেই বলতে পারি যে তাদের নিরপেক্ষতা, তাদের প্রজ্ঞা এবং তাদের যে আপনার কমিটমেন্ট, এটি প্রশ্নাতীত। বিচারপতি ওবায়দুল হাসান শাহিন তার রায়গুলো পড়লেই বুঝতে পারবেন যে তিনি কত নিরপেক্ষ এবং তার কমিটমেন্ট, প্রজ্ঞা দুটোই কত স্ট্রং। আর যে দুজন রয়েছেন আপনার পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এবং অডিটর জেনারেল, তাদের সাথে আবার পরিচয় নেই, কিন্তু যেহেতু তারাও সাংবিধানিক পদের অধিকারী, এখানে আরেকটু বলতে চাই যে সাংবিধানিক পদের অধিকারী মানে তাদের সরকারের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সরকার এমনকি মহামান্য রাষ্ট্রপতি চাইলেও তাদের কিন্তু অপসারণ করতে পারে না, সব সাংবিধানিক পদের ব্যক্তিদের ব্যাপারে এই কথাটি প্রযোজ্য। এবং তারা কিন্তু শপথ নিয়ে থাকেন তাদের এই পদে যাওয়ার আগে যে তারা নিরপেক্ষ থাকবেন, তারা এই শপথ দ্বারা কিন্তু বাধিত।